ফলাফল নিয়ে কিছুটা তথ্য শেয়ার করেছিলাম। আজ আমি আপনাদের সুবিধার্থে জন্মবারের ফলাফল নিয়ে কথা বলবো। প্রথমেই বলে দিই, আমার আলোচনার বিষয়টি সিভিগু সম্পাদিত বই থেকে সংগৃহীত। প্রথম কথা হলো, প্রতিটি বার একটা না একটা গ্রহের প্রভাব সূচক। এই গ্রহের প্রভাব বর্ণিত লোক কেমন হয় সেটা এবার জেনে নিন। রবিবারে জন্ম হলে রবির প্রাধান্য থাকে, জাতক গোলককৃতি হয়, অর্থাৎ সে মোটা প্রকৃতির হয়ে থাকে। তার গায়ের রং কালো, বর্ণ বা ফর্সা যাই হোক একটু রক্তাভ থাকে। চোখ একটু পিঙ্গল মেশানো, আলো ছোট ছোট হবে ও কুঞ্চিত হবে। সব সময় বুড়ো বুড়ো ভাব থাকবে। জাতক হবে ধীর স্থির। এরা সপ্তগুণ প্রধান, পিত্ত প্রকৃতি, নোনতা খাবার খুব ভালোবাসে ও গরম খাবার ভালোবাসে, চাষবাস ভালোবাসে, বনে বা গ্রামে ভ্রমণে আনন্দ পায়। এরা রাগী হয়, রেগে গেলে হিতাহিত জ্ঞান থাকে না তাদের। এরা তেজস্বী হয়, রেগে গেলে কারোর কথা শুনতে চায় না, কথাবার্তা গভীর, সবসময় নির্জনতা পছন্দ করে। এদের চোখ আরক্ত, একা থাকতে ভালোবাসে। এরা পরাক্রমশালী, তেজি, গভীর ও দয়াবান হয়, জ্ঞানী, সম্ভ্রমযুক্ত ও সদ্ব্যয়ী হয়, শৌর্যবীর্য থাকে ও উচ্চ পদলোভী হয়। এদের অশুভ ফল বেশি হলে এরা আত্মাভিমানী, চঞ্চল, অহংকারী, ক্রূর হয় ও পিতার স্নেহ নাও পেতে পারে। তারা নানাহীন কাজও করে থাকে। এদের ভাগ্য, এদের ভাগ্য সবসময় নিজের কর্মের উপরে নির্ভর করে। পিতৃবৃত্ত এরা বেশি পায় না। এরা যদি কর্তৃত্ব করে, উপার্জনের সুযোগ পায়, তাহলে জীবনে সফল হয়। যদি তা না হয় তাহলে নানা কুফল দেখা দিতে পারে। এরা সবসময় নেতৃত্ব করতে বা বিশেষভাবে বড় হতে চায়। এই বেশি অহমিকা ও অহংকার এদের ক্ষতি করে। যদি এরা সুযোগ সুবিধা পায় ও বহু লোকের উপর নেতৃত্ব করার সুযোগ পায় তাহলে এরা বিরাট উন্নতি করে। এদের কর্ম, যে কোনো লাল বস্তুর ব্যবসা শুভ। তাছাড়াও কন্ট্রাক্টরি, ইঞ্জিনিয়ারিং, উচ্চ শ্রেণীর বক্তৃতা, ধর্মপ্রচার, নেতৃত্ব প্রভৃতিতে শুভ ফল হয়। যদি জাতক নিজের কাজে লেগে থাকতে না পারে তবে তার পক্ষে দৈন্য ডেকে আনা হবে। মাথা ঠিক রেখে কর্মক্ষেত্রে এগোতে হবে, তা না হলে জীবনে উন্নতি করা হবে না। এদের স্বাস্থ্য, জাতক প্রায় হৃৎপিণ্ডজনিত রোগে ও রক্তচাপ রোগে কষ্ট পায়। তাছাড়াও দেহের মধ্যে একটু জ্বালাবোধ হয়, সবসময় গরম ভাব অনুভব করে। জাতকের কপাল বেশি ঘামে, তাছাড়া একটু গরমও সহ্য করতে পারে না, যার ফলে নানা কর্মে অসুবিধা হয়। ব্লাড প্রেশার হলো জাতকের বিরাট ব্যাধি। তাছাড়া হৃৎপিণ্ড, টনসিল, ফুসফুস ও পেটের রোগে কষ্ট পেতে পারে। প্রেম, বিবাহ ও বন্ধুত্ব, জাতকের প্রেম বিবাহ শুভ হবে তাদের সঙ্গে যাদের জন্ম সোমবার, বুধবার বা শুক্রবার। তাছাড়া অন্যবারের ফল শুভ হবে না। জাতকের বন্ধুত্ব শ্রেষ্ঠ হবে কন্যা রাশির সঙ্গে। তাছাড়াও মেষ, বৃশ্চিক ও মীন রাশির সঙ্গে শুভ বন্ধুত্ব হতে পারে। এদের শুভ রত্ন চুনি, প্রবাল বা জারকন। এদের শুভ রং নীল, কমলা ও গোলাপি। এদের শুভ নাম্বার 3, 7, 9। এদের অশুভ নাম্বার 4, 5, 8। সোমবারের জন্মের ফলাফল জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে প্লিজ একটি লাইক দেবেন, শেয়ার করবেন, একটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।